আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাসা থেকে বের হইলাম, গাড়ি নিয়ে বের হব, যাব একটু মধুবাগে। আমার গাড়ির কাজ করাইতে, গাড়ি ওখানে কাজ করাই তো, গাড়িতে ইঞ্জিলে গেটবক্সে কিছুটা ঝামেলা আছে, আগে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি কি সমস্যা, মিস্ত্রি কি বলে তারপর জানা যাবে, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন স্যারের বাসা থেকে বেরোচ্ছি গাড়ি নিয়ে, সারাথের সাথে। তো এখন আছে নয়নগর মসজিদের কাছে, তো চলে আসলাম খিলক্ষেত বাজার। তো এখন রেলগেট পার হয়ে কুড়িল ফ্লাইওভার দিকে উঠব, রেলগেট পার হচ্ছে এখন। আর মানুষের দেখেন উল্টা পাল্টা চলাফেরা, মানে গাড়ির সামনে দিয়ে হর্ন দিচ্ছি তাও শুনতেছে না, বুঝি না মানুষ কেন এরকম দৌড়াদৌড়ি করে। আর এখন কুড়িল ফ্লাইওভার হয়ে আমরা যাব মধুবাগ আসতে, যেহেতু আমি আসার সময় বলছি যে আমার গাড়িতে ইঞ্জিনের সমস্যা, হয়তো বা ইঞ্জিন গিয়ারবক্স চেঞ্জও করতে হইতে পারে। তো স্যার আসার সাথে স্যারকে নিয়ে যাব আজকে, স্যার যে ওয়ার্কশপে কাজ করায়। তো যেহেতু আমি ওনার গাড়ি চালাই বা ড্রাইভার যেটাই হোক, কিন্তু উনি যেখানে সাজেস্ট করবে ওখানে গাড়ি কাজ করানো উত্তম, আর সবাই এটাই করে। এখন আছি কুড়িল কাজীবাড়ি, তো এখন যাচ্ছি। তো আর গাড়িটা ওই শোরুম থেকে কিনা ছিল, মেন কথা হইলো এটা, তার জন্য ওখানেই কাজ করানোটা ভালো হবে। এখন আছি মধ্যবাড্ডা, মধ্যবাড্ডা পার হইলাম। আর প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তাই কথা বলতে পারি নাই। আর জ্যামের মধ্যে কি কথা বলবো, প্রচণ্ড জ্যাম থাকলে এমনি মাথা মাথা গরম হয়ে যায়, আর অস্বাভাবিক জ্যাম, যেটা বলার বাহিরে। গাড়ি 2-1 ইঞ্চিও আগাইতেছিল না, অনেক বছর জ্যাম ছিল। এখন রামপুরা ব্রিজ পার হয়ে বনশ্রী রোডে ঢুকছি, তারপর সামনে থেকে ইউটার্ন নিয়ে ওভারফ্লাই হয়ে হাতিরঝিল হয়ে ঢুকতে হবে। এখন আছি আপনার, আপনি ইউটার্নের দিকে যাচ্ছি, সামনে ইউটার্ন 150 গজ সামনে ইউটার্ন হবে, এই যে ইউটার্নের কাছে চলে আসছি। তো এখন ইউটার্ন নিয়ে ফ্লাইওভার উঠবো। আর আমি কখনো দেখি না যে ইউটার্নের এদিকে জ্যাম, আজকে এই জায়গা তো জ্যাম, কারণ এখন প্রায় সময় 10:30-35 মতো বাজে, আর অফিস টাইম যেহেতু অনেক জ্যাম। কিন্তু আমি কখনো এই রোড দিয়ে যখন চলাফেরা করছি তখন কোনো সময় জ্যাম পাই নাই, আজকে দেখতেছি প্রথম জ্যাম। আর এখন হাতের ঝিলের দিকে ঢুকবো, হাতের ঝিল ঢুকতেছি, হাতের ঝিল হয়ে তারপর মধুবাগ ঢুকবো, কারণ এই রাস্তাটাই অনেক কাছে আর সুবিধা হয়, এটাই আমাদের জন্য ভালো। আর আপনাদের সাথে মধুবাগ গিয়ে দেখা হচ্ছে, আর গাড়িতে কী কী সমস্যা ত্রুটি আছে সব আপনাদেরকে দেখাবো। তাহলে মধুবাগ গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম ওয়ার্কশপে, আর আমার গাড়ির এই অবস্থা কেন, ইঞ্জিলের বনাট খুলে ফেলছে, মানে পুরো গাড়ি চেকিং হবে আর ইঞ্জিল গিয়ারবক্স বাদ। মিস্ত্রি দেখা বলল যে ভাই ইঞ্জিল গিয়ারবক্স চলবে না, আর কারণ আমি বুঝতেছিলাম। তারপর বললাম সব খুলতে, আর মাউন্টেনগুলো একদম বাদ ইঞ্জিলের, আর হবসগুলোও শেষ, মানে হবসের অবস্থা একদমই খারাপ, হবসগুলো আর চালানোর মতো না, কারণ গাড়ি চালালে বিমানের মতো আওয়াজ করে, সেটা হয়তো আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিতে বুঝতে পারছেন, কারণ
প্রচন্ড আওয়াজ আছে, দেখেন সব কিছু পিলে পিছনে রেখে দিছে। আর ইঞ্জিল গিয়ার বক্স পুরোটাই নামায় ফেলবে ওরা, ওরা কাজ করতেছে, খুলতেছে, ব্যাটারি ট্যাটারি সব নামায় ফেলছে। আর এখানে প্রায় লাখ দেড় লাখ টাকার মতো ধাক্কা আছে ইঞ্জিল গিয়ার বক্স চেঞ্জ করতে, হাফ চারটা লাগবে মাউন্টেনগুলো বাদ। তো ওরা ইঞ্জিল নামানোর পরিকল্পনা করতেছে, এখন ইঞ্জিল নামাবে, সব কিছু রেডি করতেছিল। তো ওরা সবাই মিলে ইঞ্জিল নামাচ্ছে, দেখেন আপনারা ইঞ্জিল ভাঙ দিছে, এখন নামাবে ইঞ্জিন, ইঞ্জিল গিয়ার বক্স একসাথে কমপ্লিট নামাবে, দেখেন। ইঞ্জিন নামানো প্রায় শেষ, এখন দেখেন অবস্থা, গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, আর গাড়ি জ্বালালে ইঞ্জিন থেকে ধোঁয়া দিত, দেখেন সব কিছু খালি। আর এখানে সিবি জোন বল জোনগুলো চেক করতে হবে কি অবস্থা আছে। তো ইঞ্জিনটাকে ওরা সাইড করে রাখবে আর গিয়ারবক্সটাকে সাইড করে রাখবে, এটা যখন আমাকে নতুন ইঞ্জিল গিয়ারবক্স দিবে চেক করবো, লাগাবো, যদি গাড়ি ওকে থাকে তাহলে এটা ওরা নিয়ে যাবে। আর ইঞ্জিলগুলো আসে মূলত জাপান থেকে, দুবাই থেকে, রিকন্ডিশন ইঞ্জিল লাগাইতে হবে। তো ওরা সাইড করে রাখতেছে ইঞ্জিলটা, কারণ এটার ওজন প্রায় হবে 100-150 কেজির মতো। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।